আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে নিয়ে এসেছি ক্যাটফিশ বা মাগুর মাছ কীভাবে ভুনা করে যাই তো সেটা খুবই বড়ো এক সাইজের একটা মাগুর মাছ তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি সাইজ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন অনেক বড় মাছ তো খুবই খুব মজা করে কীভাবে ভুনা করলে সকলেই পছন্দ করবে যারা খেতে চায় না তারাও খেতে চাইবে এভাবে বোনা করলে তো এখানে পেঁয়াজ কুচি আর টমেটো দিয়ে আজকে বোনাটা করব আর আছে জিরা রসুন আদা পেঁয়াজ বাটা একসাথে সব মশলাগুলো বেটে নেওয়া হয়েছে তো এখন চলে যাব চুলায় চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব গরম হলে অবশ্যই মাছগুলো দেবেন তা নাহলে মাছগুলো কিন্তু লেগে যেতে পারে তো গরম হওয়া আত পর্যন্ত আমি এখানে মাছগুলো লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব তো দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে হাতের সাহায্যে খুব সুন্দর করে মাখিয়ে নেবো তেলটা গরম হওয়া পর্যন্ত তো ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদ তো ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ তো এখানে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো এখন এক এক করে দিয়ে খুব সুন্দর করে মাছগুলো লাল করে ফ্রাই করে নিব মাছগুলো ভেজে ভুনা করলে অনেক স্বাদ লাগে আবার আপনারা মাছ না ভেজেও ভুনা করে নিতে পারেন তো ফিরে আসছি মাছ সবগুলো ভেজে নেওয়ার পরে তো আমার মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে দেখুন একদম লাল কড়া করে ভেজে নিয়েছি তো ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি তো সেই ভাজা মাছের তেলের ভিতরে আর একটু তেল দিয়ে দেব তো তেল দিয়ে আমি এখানে এখন পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ কুচি ভেজে নেওয়ার জন্য দিয়ে দেব তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা মাছের তেলটা ফেলানো যাবে না যদি এরকম কালা হয় তাও ফেলবেন না মাছ ভেজার তেলটাই ভুনা করলে মাছটা খুবই টেস্টটা ভালো আসে সেই কারণে আমি কিন্তু তেলটা ফেলিনি তো এখানে পেঁয়াজ কুচি খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন সব মশলা একসাথে দিয়ে দেবো এখানে আমার পরিমাণের একটা পরিমাণ মশলা আছে যেহেতু মাছটা আমি বারো থেকে তেরো পিস মাছ নিয়ে তো সেই অনুযায়ী মশলাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন মশলা এখানে আমি মশলার কোনো পরিমাণ বলিনি তো ভালো করে চেড়ে আমি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব কিছুক্ষণ তো কষিয়ে নেওয়ার জন্য একটু পানি দিয়ে দেব। তা নাহলে মশলাটা পুড়ে যেতে পারে এখানে দিয়ে দিলাম পানি দেওয়ার আগে দিয়ে দিলাম লবণ হলুদ এবং মরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া তো ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নেব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে কিছুটা পানি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তো মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন মাছগুলো দিয়ে দেবো সব মাছগুলো একে দিয়ে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর তো একটু পানি দিয়ে মাছটা মশলার সাথে যেন ভালো করে কষিয়ে কষানো হয় তো সেখানে একটু পানি দিয়ে দিলাম আর এখানে বেশি মশলার মাছ সিদ্ধ করার জন্য ঝোল দেওয়া লাগবে না যেহেতু এটা ভুনা করবো সে কারণে এতটুকু পানি দিয়ে আমি মাছটা সিদ্ধ করে নেবো এর সে বেশি আর লাগবে না যেহেতু মাছটা ভুনা করছি আমি তো আমার মাছটা কিন্তু হয়ে গিয়েছে তো হয়ে আসার কিছুক্ষণ আগে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন যারা পছন্দ করতে করেন তারা অবশ্যই দিয়ে দেখতে পারেন টেস্টটা কিন্তু খুব ভালো আসে তো ফিরে আসছি আমার মাছটা পুরোপুরি হয়ে যাওয়ার পরে তো আজকের এই মাগুর মাছ ভোনার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বলবেন গরম ভতের সাথে জাস্ট জমে যাবে এভাবে আপনারা রান্না করলে অবশ্যই প্রশংসা পাবেন আর যারা খান না তারা অবশ্যই খাবেন কারণ মাগুর মাছের যে গন্ধটা সে গন্ধটা কিন্তু একদম থাকে না অনেক ভালো একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন এখানে এ বে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন